হ্যালো বন্ধুরা, আশা করি সবাই আছো ভালো। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা প্ল্যান্টেডের অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামটা তোমাদের কেমন লাগছে দেখে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরও দেখার জন্য। অ্যাকোরিয়ামে যে মাছগুলি তোমরা দেখতে পাচ্ছ সেইগুলো হচ্ছে সেমি প্ল্যান্টেড বা সেমি অ্যাগ্রেসিভ মাছ এবং টেট্রা গ্রুপের মাছ। কারণ এখানে তুমি যদি অন্য কোনো মাছ রাখো তাহলে সেই মাছগুলি তোমার গাছের পাতা খেয়ে নিয়ে অ্যাকোরিয়ামটার সৌন্দর্যটা নষ্ট করে দেবে। তাই এখানে এরকমই মাছ তোমাদের রাখতে হবে। এবং অবশ্যই তোমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে গেলে CO2 দিতে হবে। তোমরা CO2 গ্যাস ব্যবহার করতে পারো বা লিকুইড CO2 দিতে পারো। তাহলে তোমাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম অনেক সুন্দর হবে এবং প্রয়োজন মতো ফার্টিলাইজার, ম্যাক্রো মাইক্রো এলিমেন্টস এগুলো সব তোমাদের প্রয়োগ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে তোমাদের আলো বা লাইট দিতে হবে। দেখো উপর থেকে অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে দেখতে। গাছগুলিও দেখো সুন্দর করে লাগানো রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের কার কার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম পছন্দ একটা কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।